ডাঙরিয়াই মোক ডেইলি গালি দি থাকে ডেইলি আসো কিবা কিবি কই আছে উপায় নাই ময়ো তো সুসাব থাকিব নোৱাৰে এই দিছে ময়ো দিছে আজি রঞ্জিত দাসে কইছে 40টা হয় রঞ্জিত দাস কাম নাই কইবা কাম নাই রঞ্জিত দাস বিয়ার ভ্যালু নাই রঞ্জিত দাসৰ কোনো ভ্যালু নাই স্টেপ ফেস্টেল হ'ব পাৰে ইয়ার কথার কোনো মূল্য নাই আপুনি বিজেপিৰ ম্যানিফেস্টো আপুনি কৈছে হিমন্ত বিশ্বৰ ম্যানিফেস্টো কি হ'ব আৰে বিটিআর শক্তি বিটিআর শক্তি আছে একশোনিয়া মাটি হোক বা খাস মাটি হোক এইবিলাক যিসকলে বহিছে এইবিলাক সব ইলিগেল বিটিআর শক্তিত মেনশন করা আছে আকৌ সি মানে বিজেপির ম্যানিফেস্টোত মানে একশোনিয়া মাটি হোক বা খাস মাটি হোক ইয়াত যিসকল আছে ইহঁতক মাটির ফাট্টা দিয়া হব বলে কৈছে এইটো কি বিজেপি রাষ্ট্রীয় দল এটা বিরাট রাষ্ট্রীয় দল ন্যাশনাল পার্টি বিজেপি সঁচাকে যদি বিজেপি দলের ইস্তাহার হলে হয় এনেকুৱা নহলে হয় এই কারণে কইছো মই এইটো হেমন্ত বিশ্ব শর্মায় ইচ্ছা মতন নিজের মনত যে ভাবি এইটুকে মানে ইস্তাহারত সোমাই দিছে এই কারণে হেমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত ইস্তাহার বলে কইছো কংগ্রেসও আহিব কোনবা কোনবা নাগালেণ্ডৰ চিএম আছে নেডাৰ এফালে মিজোৰামৰ চিএম আছে নেডাৰ এফালে অৰুণাচলৰ চিএম আছে নেডাৰ নেডাৰ চিএম সব আহিব পাৰে ব্ৰহ্মৰ পৰ বেপাৰী মানুহ তাৰ তার কথা কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই এতিয়া হয়েছে প্রমোদ বড়ো কুলিমার বিশ্বজিৎ কুলিমার এতিয়া হল মোর ফাইটিং টু ইলেকশনের ফাইটিং টু হল হেমন্ত বিশ্ব শর্মা আর মই কি শিখি না মই শিখে কোনো মানুহ লগত যুদ্ধ নহয় এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা শিখে না মই শিখে এই কুলিমার এই বিশ্বজিৎ দেমারে এই কি বলে কয় আমার প্রমোদ বড়ো এইবিলাক কাম নাই মোর যুদ্ধটো হেমন্ত বিশ্ব শর্মা জিকিব না মই জিকিব যুদ্ধটো আজি আপোনাক খুব কনফিডেন্স দেখা গৈছে এত 100% 100% সরকার বনাবই 100% সরকার বনাব সিদ্ধা নাই দে মঠামগুৰিৰ কেন্ডিডেট হে মঠামগুৰিৰ জিএছপিৰ কেন্ডিডেট হল হে মানে কেন্ডিডেটটো উইথড্র নহয় তথাপি সি আমাৰ দলৰ হৈ কেম্পিং কৰিব বুলি আমাৰ দলত যোগদান কৰিছে চাৰেণ্ডাৰ।